যে ছটা কাড়ার মানে তার মধ্যে পাঁচটা কাড়া, তো পাঁচটা কাড়ার যে তোমার ওই রসিক আসবে তো আজ ওই 15 জন করে সকালের টিপটা মুড়ি ঘুগনি দিয়া যাবে। আচ্ছা আচ্ছা, সবার জন্য জলযোগের ব্যবস্থা থাকে, সবার জন্য বলতে কাড়া মালিকদের। জৈব সার কাড়ালাহার কত সুবিধা হয় চাষাবাদ, কাইলা দে ভরান দিছে গোবর গাধাহে, কাইলা দে ভরান দিছে গোবর গাধাহে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রুফ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর স্বাগত জানি আজকে এক নতুন কাড়ালাহার জোড়া কনফার্ম নিয়ে হয়ে গেছি আগত। তো কোথায় হয়েছে আগত এবং কত কত থাকছে প্রাইজ, কার কার সাথে হচ্ছে জোড়া, তার বিস্তারিত বিষয় পেয়ে থাকবেন এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই আপনারা ভিডিওটি দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আর বেশি কিছু কথা না বলে এখানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আগমন করেছেন তাদের কাছ থেকে আমি সেই সমস্ত বিষয় আমি তুলে ধরছি। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আজকে আপনাদের একটু এতজনা যে এক জায়গাতে সমবেত হয়েছে কারণটা কি? এটার একটা ওই তোমার ইয়া করা আছে কাড়ালড়াইয়ের জোড়া কনফার্ম, জোড়া কনফার্ম। আচ্ছা, তো এই যে কাড়ালড়াই জোড়া কনফার্মটা হচ্ছে, তো তার পূর্বে একটু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে দিনটা কবে হচ্ছে? দিনটা হচ্ছে তোমার আগুনের 6 দিনে, ও গ্রহণের 6 দিনে। 6 দিনে। আচ্ছা, তো সেখানে নিয়ম কানুন? নিয়ম কানুন দেখো, ওই মদ দদ এইগুলো বাতিলেই থাকবে। আচ্ছা, এইরকম মাংস টাংস বাতিলেই, কেন কাড়ালড়াইয়ে ঝামেলা তো হতেই থাকে। তাহলে ওগুলো আমরা বলছি যে আমাদের সেদিন অন্তত পক্ষে যে আমাদের গায়ের ভিতরে চলবে নাই। কাড়ালড়াই বাদ দিয়ে আরো কি কি প্রোগ্রাম আছে? আছে তোমার ওই ছৌ নাচ আছে। ছৌ নাচ? হ্যাঁ। কোন কোন পার্টি আছে? আছে বৃন্দাবন আছে, আর হেমমাত। বৃন্দাবন আর হেমমাত? হ্যাঁ। আচ্ছা, তো এই আর ওটা কটার সময় শুরু হবে? ওটা 11টা থেকে রাত 11টা। ও, রাত্রি 11টা, মানে সারা রাত ব্যাপী হবে? হ্যাঁ, সারা রাত চলবে তোমার সকাল পর্যন্ত। সকাল পর্যন্ত? হুম। আচ্ছা, আর মুরগ লড়াই তোড়াই আছে নাকি? হ্যাঁ, মুরগ লড়াইও তোমার ওই দুটাল চলবে। দুটাল? হ্যাঁ। ওটা প্রাইস কিরকম আছে? ওটাই মোটামুটি ঠিকই আছে, 500-1000 এরকম ভাবে, 200-250 ঠিকই আছে, ওটাও ঠিকই আছে নাকি? আচ্ছা, আপনার বুঝতে পারলেন সেই আপনার সিমুদুরি গ্রামের যে কাড়া লড়াই, মুরগ লড়াই এবং ছৌ নাচের ব্যাপারগুলি। তো এরপরে আমরা যেটার জন্য ভিডিওটি করা হচ্ছে সেটা হচ্ছে জোড়া কনফার্ম। তো সেটি কাড়াগুলির জোড়া কনফার্মটাই আমরা এরপর জেনে নেব যে কত কত প্রাইজ থাকছে এবং কার কার সাথে হয়ে গেছে জোড়া। ও, নমস্কার। নমস্কার। আচ্ছা, একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম পবিত্র মাহাতো। হ্যাঁ। থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের এখানে কোটা কাড়া লড়াই হবে? এখানে আমাদের ছোটা কাড়া ছিল, তার মধ্যে 2 নম্বরের জল হয়নি। 2 নম্বরের জোড়া হয়নি? না, তা কাড়াটা ক্যান্সেল হয়েছে না, আর ওইটা জোড়া লিবেন আরও যদি দেখা যাবে, যদি আসে তাহলে লিয়ে যাবে। আচ্ছা, যদি আসে তাও নিয়ে যাবো। কতদিন পর্যন্ত লিয়ে যাবো? লিয়ে যাবো কো আসর যেদিন হবে সেদিন পর্যন্ত যদি পৌঁছাই তখন আমরা লাগাবো। আচ্ছা, তাও মানে লাগাবেন না? আচ্ছা, আপনারা বুঝতেই পারেন যারা হয়তো খুঁজছেন যে এখানে সেখানে জোড়া যারা পাচ্ছেন না, তারা কিন্তু তাড়াতাড়ি এসে কিন্তু জোড়া কনফার্ম করে নেবেন। সে 2 নম্বর কাড়াটা যেহেতু এখন মানে জোড়া পায়নি এখন এনারা। কত প্রাইজ আছে ওই কাড়াই? ও কাড়াই আছে তোমার 6000। 6000 প্রাইজ আছে? 6000 প্রাইজ। আচ্ছা, তো আপনার যেটা 6 নম্বর কাড়া, তো সেই কাড়াই কত প্রাইজ আছে এবং জোড়া কার সাথে কনফার্ম হয়েছে? সে কাড়াই আছে তোমার 1000 টাকা প্রাইজ আছে, ব্রিঞ্চি মাহাতো, তসর মাকি। তসর মাকির সাথে জোড়াটা হয়েছে? জোড়াটা হয়েছে। আচ্ছা, আপনার 5 নম্বর কাড়া? 5 নম্বরে তোমার নীলকমল মাহাতো, ফতেপুর। ফতেপুর? হ্যাঁ, ওটা আছে 1100 টাকা। 1100 টাকা। আচ্ছা, 4 নম্বর কার সাথে জোড়া হয়েছে? 4 নম্বর তোমার রামকৃষ্ণ মাহাতো। হ্যাঁ। তসর মাকি? তসর মাকি। হ্যাঁ, প্রাইজ আছে 2000। 2000 প্রাইজ। আচ্ছা, আপনার 3 নম্বর? 3 নম্বর হচ্ছে তোমার সুধীর মাহাতো, পদ্মা বামনি। হুম। প্রাইজ আছে তোমার 5000 টাকা। 5000 টাকা। আচ্ছা, 1 নম্বর আছে তোমার নিবারণ মাহাতো, বানজোড়া। হুম। প্রাইজ আছে 11000 টাকা। আচ্ছা, আপনারা বুঝতেই পারলেন যে কারা কারা জোড়াটা পেয়ে গেছে আর কি। অলরেডি বলে দিলেন এখানে পবিত্র বাবু যে লাগিন 2 নম্বর কাড়ার সঙ্গে জড় হয়েছে 3 নম্বরটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আপনারা এখানে
শুনতে পারেন যে এখানে জোড়া কনফার্ম এবং এখানে রাত্রি বা সন্ধ্যাবেলা কী প্রোগ্রাম আছে তার সমস্ত বিষয় আপনারা বুঝতে পারলেন। তো তবু আর একটু জেনে নেব যে এখানকার যে বয়স্ক দু চারটি ব্যক্তি আছে সেখানে। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। গ্রাম সিমুদ্রি, জেলা পুরুলিয়া, থানা বড়া বাজার, পোস্ট অফিস বাঁধান, নাম জ্যোতি মাহাতো। আচ্ছা, তো আপনাদের এইখানে কাড়া লড়াই কতদিন আগে হয়েছিল? আর হয়েছিল হলো 12-15 বছর আগে। 12-15 বছর আগে। আপনার এখন তো বয়স তো দেখছি খুবই পাকা পুরা। হ্যাঁ, তো যখন আপনার ছিলেন ছোকরা তখন লড়াই দেখতে গেছেন? হ্যাঁ, লড়াই দেখতে যাওয়া হয়। দেখতে যাওয়া হয়, কেমন লাগে কাড়া লড়াই? কাড়া লড়াই ভালোই লাগে। ভালো লাগে দেখতে? হ্যাঁ। আচ্ছা, এখন কি আপনার কাড়া আছে না লোকেরে দেখবে? না, নিজের কাড়া আছে আমার। নিজের কাড়া আছে? হ্যাঁ। কোন নম্বর কাড়াটা? 4 নম্বর। 4 নম্বর কাড়া? হ্যাঁ। মানে পুরা তো জড়া হয়ে গেছে নাকি? হ্যাঁ। তো লড়াই কিরকম দেখাবে ভাবছেন? লড়াই মানে কাড়াটা লড়াই আমরা এখন কবু দেখার নাই, তবে লাগে না লাগে আমি কি করে জানবো। আচ্ছা আচ্ছা, তো তৈরি কিরকম রাখিয়েছেন? তৈরি মোটামুটি ভালোই আছে। তৈরি ভালোই আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার তারপরে যা করে নাকি সেদিন আসলে না? হ্যাঁ। আচ্ছা, তো এখানে আরো আছে 1 নম্বর কাড়া মালিক, ওনার কাছে 2-4টে বক্তব্য তুলে ধরে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার কাড়া কিরকম লাগবে ভাবছেন? আমার কাড়া আশা করি তো যে রকম ভাবে ঘুরিয়ে বলে লড়াই দেখাবার গল্পই বটে, তারপরে কত টাকি করে লতন কাড়া। লতন কাড়া তো এমনি যেটা কি বলে যে মুরগ সে দাবড়ি মাবড়ি লাগাই এরকম লাগাইছেন? নাই 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 নাই, কেউ ছাড়েই নেই আমার। জুড়ি কাড়া কেউ ছাড়তে মানে নাই। আর আপনি কোনো ধারে লাগার চেষ্টা করেন? আমি আশা করি যে 2 বছরের না পুরা হলে আমি বাইরে নাই বাইর করব। গাঁয়ে দেখা যাবে, গাঁয়ে দেখা যাবে। কেন 2 বছর বার করলে আমি বলছি যে যাক, যদি সে আসরটাই নামে তো যাক একটু লোক তো ব্যাপার আছে না আমার একটা আসরে। আচ্ছা আচ্ছা, তো এটা গাঁয়ের ব্যাপার জন্য বলি আগে তোটুকু শিক্ষা দেখতে হবে। কত বয়স হয়েছে? ওইটা তোমার এই ছই যে ছটা কাড়ার মানে তার মধ্যে 5টা কাড়া। তো 5টা কাড়ার যে তোমার ওই রসিক আসবে তো আজ ওই 15 জন করে সকালের টিপটা মুড়ি ঘুগনি দিয়া যাবে। সবার জন্য বলতে কাড়া মালিকদের ওদের থাকবে পরলোক করে প্রতিটা কাড়া মালিকেই সকালে নাস্তাটা দিয়া যাবে, মুড়ি ঘুগনিটা দিয়া যাবে। এরপর যদি জলের অসুবিধা থাকে তো ওটা অবশ্যই জল ট্যাঙ্কার দিয়া থাকবে। জল ট্যাঙ্কার দিয়া থাকবে, জলের কোনো অসুবিধা থাকবে নাই। খুব ভালো ব্যবস্থাপনা করেছে আর কি। মেলাটা ছোট হলো মানে যাই হোক, আশা করি যতটুকু পারা যায়। তো ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কিছু কথা না বলে আমরা এরপরে ভিডিওটি শেষ করছি। এরপরে আমাদের এখানে যে বিশিষ্ট ঝুমুর শিল্পী আছে ওনার কাছ থেকে একটি ঝুমুর আমরা শুনে নেই। আর এই আসরের সমস্ত ফুটেজ পেতে আপনারা পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। যে মাত্র লড়াইগুলি শেষ হবে সেই মাত্র আপনারা লড়াইগুলি দেখতে পাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন। উপস্থিত আছেন এখানে একজন বিশিষ্ট ঝুমুর শিল্পী, সেটা হচ্ছে অন্ধশিল্পী। তো ওনার কাছ থেকে একটা এই কাড়ার ব্যাপারে ঝুমুর তার কাছ থেকে আমরা জেনে নেব। তো আপনারা সেই ঝুমুরটি শুনতে থাকুন উনি কী বলছে। তো নমস্কার, আপনাকে নমস্কার। নমস্কার। আচ্ছা, একটু নাম এবং ঠিকানাটা বলো। আমার নাম জগদীশ মাহাতো। গ্রাম সিমুদুরি। আচ্ছা, তো এই ঝুমুরের রেওয়াজ কতদিন থেকে করা হয়? হ্যাঁ, ঝুমুর এরকম টুকটাক হয়। টুকটাক হয়? হ্যাঁ। আচ্ছা, তো ঝুমুরলে কীভাবে মুখস্থ করা হয়? ওই যে আমাদের গ্রামে তো কবি আছে, তো সেই ওনার কাছ থেকে টুকটাক শোনা হয়। কোন কবি? সন্তোষ মাহাতো। আচ্ছা, সন্তোষ মাহাতো। হ্যাঁ। আচ্ছা, যেটা আপনারা জানেন যে সিমুদ্রি গ্রামে যেটা আছে লক্ষ্মীকান্ত ঝুমরিয়া আছে, লক্ষ্মীকান্ত বাবু। হ্যাঁ হ্যাঁ। তো উনারে যে লেখক ঝুমর লেখক সন্তোষ বাবু, উনারই মানে আপনি ঝুমরলা লেন নাকি? হ্যাঁ, লিম টুকটাক বলে তো আমি মুখস্থ করিনি। ওই মানে শুনে মুখস্থ? হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি সম্পূর্ণ কি অন্ধ, দেখতে পান নাই? না, আমি একদমই পাইনি। আচ্ছা, তাহলে তো পড়াশোনা তো না তো করতে পারেন নাই? না, এমনি পড়াশোনায় যেভাবে ঝুমর গাই ওইভাবে পড়াশোনায় টুকটাক মুখস্থ করি, এভাবে আবার ওটা মানে রিভাইজ করি। আচ্ছা, মানে শুনে শুনে যা হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে লেখালেখি তো করা যাবে? না, লেখালেখি আমি করি না, যে অন্য লোকে প্রশ্ন বলে আমি সেগুলো সাদ দিই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনারা শুনতে থাকুন ওনার যে স্মৃতিশক্তি, যেটা হচ্ছে আপনার শুধুমাত্র শ্রবণ মানে শুনতেই যেটা পাই, তার মধ্য দিয়ে উনি কতটা আয়ত্ত করতে পারেছেন ঝুমুর, সেটা আপনারা দেখতে থাকুন। তো আপনি এবারে ঝুমুরটা বলুন। হ্যাঁ। আরিয়া কারা আহারিয়া কারা, আমরা মরে যাব এই গিলা ছাড়া হে। আরিয়া কারা আহারিয়া কারা, আমরা মরে যাব
এই গিলা ছাড়া হে আড়িয়া কাড়া জৈব সার কাড়ালাম কত সুবিধার হয় চাষাবাদ জৈব সার কাড়ালাম কত সুবিধার হয় চাষাবাদ কালাইলা দে ভরান দিছে গোবর গাধা হে কালাইলা দে ভরান দিছে গোবর গাধা হে আহারিয়া কাড়া আমরা মরে যাব এই গিলা ছাড়া হে আহারিয়া কাড়া আড়িয়া কাড়ার মালিক গিলিয়া কেউ পুরুষ কেউ মহিলা আড়িয়া কাড়ার মালিক গিলিয়া কেউ পুরুষ কেউ মহিলা আমরা রিছে ইড়কে ভুলি গোটা বাখলি পাড়া হে আহারিয়া কাড়া তাই মরিয়া যাব এই গিলা ছাড়া হে মরিয়া যাব এই গিলা ছাড়া হে আহারিয়া কাড়া আহারিয়া কাড়া।